আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি এসেছি কুমারখালী গড়াই নদীর উপরে যে নতুন ব্রিজ করেছে গড়াই ব্রিজ, তো সেই ব্রিজটা দেখতে অনেক সুন্দর একটি ব্রিজ, তো আপনাদেরকে এই ব্রিজটা ঘুরে দেখাবো। বলে রাখি ব্রিজটা কিন্তু এখনও কাজ শেষ হয়নি, সাদা কালারে এখন আছে, এখনও বিভিন্ন ধরনের কালার দেওয়া হয়, যেমন লাল কালার এবং সাদা কালার করা হয়, সেটা এখনও করা হয়নি, হয়তো করার পর আরও সুন্দর লাগবে, তখন হয়তো আমি আবার আসবো আপনাদেরকে ব্লগের মাধ্যমে দেখাবো। আজ আমার সাথে এসেছে আমার কয়েকটি বন্ধু, তারা ওই সামনের দিকে আছে, আমি এখন ওইদিকে যাব এবং পুরো ব্রিজটা কিন্তু আপনাদেরকে ঘুরে দেখাবো, তো চলুন যাওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ব্রিজটা কিন্তু বিকেল হইলেই কিন্তু লোকালয় হয়ে যায়, কারণ এখানে অনেক ভ্রমণ পিপাসু যারা আছেন, কারণ আশেপাশে এই ধরনের ব্রিজ নাই, যার কারণে নতুন হওয়াতে অনেকেই কিন্তু বিকেলে আসেন। আমার কাছে চলে চলে কুলফিওয়ালা দেখে কিন্তু আমার বন্ধুদের সবারই খাইতে মন করছে, সবাই কেমন কেমন খাওয়ার জন্য গন্ধ পেয়ে চলে আসছে। সবাই কুলফি খাওয়া নিয়ে ব্যস্ত, আমি এর আগে খেয়েছি কিন্তু এর থেকে একটু টেস্ট বেশি ছিল, আজকে একটু কম লাগছে। এখানে কিন্তু অনেক বাজার হচ্ছে, আপনারা বুঝতে পারছেন যেহেতু নদীর একটি ব্রিজ, অনেক বড় ব্রিজ, আর এই সময়টা হচ্ছে সারাদিনই একটু বেশি বাতাস। তুমি একাই দুইটা খাচ্ছো? আমার আমার একটা করে হয় না, তুমি দুইটা? সেই সাত দিকে আমার বেশি লাগে, খাও খাও বেশি করে খাও। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু ব্রিজের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত কিন্তু এমন ভিড় মানুষের, সবাই কিন্তু ঘুরতে আসছে, দেখতে আসছে ব্রিজটা। যদিও ব্রিজটার কাজ কিন্তু এখনও শেষ হয় নাই, কারণ উপরে এখনও লাইট লাগানো হয় নাই, নিচে লাল কালার দেওয়া হয়, সেই লাল কালারও করা হয় নাই, হয়তো আগামী দিনে হবে, যেহেতু ঈদের দুই একদিন আগেই উদ্বোধন করা হয়েছে ব্রিজটা। এটা বেশি দূর গেল না, আমাদের সবার কিন্তু আইসক্রিম খাওয়া শেষ, আমরা আর একটু ঘোরাঘুরি করবো এবং আপনাদেরকেও দেখাবো। আর বন্ধুরা এখন ছবি তোলা নিয়ে ব্যস্ত, দাঁড়াও ওখানে দাঁড়াও, ওখানে ভালো ছবি হবে। আজকে সারাদিনই প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, যার কারণে কিন্তু আমি ড্রোন উড়াতে পারি নাই, তো আমি পরবর্তী কোনো দিন আসবো এবং ওই দিন ব্রিজের ড্রোন ভিউ আপনাদেরকে দেখাবো। চশমা যে ছবি উঠবে তার চোখে নাই, তোমার চোখে বা ফটোগ্রাফারের চোখে চশমা, আজ ছবিটা তার চোখে নাই, হাসতেছে, হাসলে তো হবে না।
এখানে ভ্রমণ পিপাসু মানুষ আসতেই থাকছে, অনেকেই আসছে, যারা দূর দূরান্ত থেকে অনেকে আসছে। তো আমাদের মতো আমরা যেহেতু এখান থেকে, কিন্তু আমাদের বাসা প্রায় 15-20 কিলোমিটার, তো আমরা সেখান থেকে কিন্তু আসছি। তো এরকম অনেকে আসছে, তো এইভাবে কিন্তু আপনারা আসতে পারেন। সন্ধ্যালে এ যাচ্ছে, তো এই জন্য আমরা এখান থেকে চলে যাবো আজকের মতো। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কেমন হলো কমেন্টে জানাবেন, আর নিয়মিত এ ধরনের ব্লগ ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।